পুরসভায় পুরো পোশাক, হাফ প্যান্ট পরে এলে প্রবেশে নিষেধ, দৃষ্টিকটু পোশাক পরে পুরসভায় ঢোকা যাবে না, রাজপুর সোনারপুর পুরসভার নোটিশ ঘিরে জোর বিতর্ক। রাজপুর সোনারপুর পুরসভায় ড্রেস কোড, দৃষ্টিকটু পোশাক পরে ঢোকা যাবে না পুরসভায়। শুক্রবার সকালে সোনারপুর পুরসভার অফিসের গেটে এই নোটিশ ঘিরে জোর বিতর্ক। হাফ প্যান্ট পরে গেলে তাদের ফিরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। পুরসভা সূত্রে দাবি, সম্প্রতি স্থানীয়দের কেউ কেউ হাফ প্যান্ট পরে পুরসভায় ঢোকেন, চেয়ারের ওপর পা তুলে বসেও থাকেন, এতে পুরকর্মী এবং মহিলাদের অনেকেই অস্বস্তিতে পড়েছেন বলে দাবি। আর এই ড্রেস কোডে নোটিশ যা ঘিরে জোর বিতর্ক, অনেকেরই প্রশ্ন কেন এরকম নীতি পুলিশগিরি, আসরে নেমে পড়েছে বিজেপিও। আমি রাজপুর সোনারপুর মিউনিসিপালিটির যারা আধিকারিক এখন চালাচ্ছে তাদেরকে অনুরোধ করব, রাজপুর সোনারপুর নিবাসী যে মানুষের যে দুর্ভোগ, জলা জল পানীয় জলের যে সমস্যা, সেগুলো নিবারণ করুন। এসব ফতোয়া জারি করে তালিবানি শাসন প্রতিষ্ঠা করার চেষ্টা করবেন না। বিজেপি নিজেরা কি সেটা আগে দেখুন, মানুষ সেটা খুব ভালোভাবেই জানে। আমাদের এখানে কোনো ড্রেস কোড করা হয়নি, এটা বলা হয়নি যে এই ড্রেস পরে আসতে হবে, যা খুশি পরে আসতে পারে, কিন্তু সেটা যেন দৃষ্টিকটু হয় না হয় এটাই বলা হয়েছে। পুরসভার পোশাক নোটিশ নিয়ে আম জনতার মধ্যেও দু রকমের মত। অনেকবার ঢুকেছি ওখানে পুরসভা কিংবা, আমাকে বলা হয়েছে যে আপনি শর্টস পরে কেন এসেছেন, মানে কেন বুঝতে পারি না শর্টস পরলে প্রবলেমটা কোথায়, শর্টস পরে বাজারে ঘুরছেন, সব জায়গায় ঘুরছেন, অফিসে ঢুকলেই প্রবলেম। আমি ঘরে যা খুশি করতে পারি, কিন্তু আমি একটা কোনো অফিস কোথাও স্কুল কলেজ যাব, সেখানে আমি যদি সভ্য পোশাক না পরি তাহলে লোকে আমাকে সম্মান করবে? রাজপুর সোনারপুর পুরসভার পোশাক নোটিশ ঘিরে এভাবেই দরজা তুঙ্গে। অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা। গতকাল এই খবর সম্প্রচার করেছিলাম আমরা, আর পোশাক নিয়ে ফতোয়া বদলে গেল বিজ্ঞাপনে। পোশাক নিয়ে নির্দেশিকা জারি করেছিল রাজপুর সোনারপুর পুরসভা, তা নিয়ে বিতর্ক শুরু হয়, আর সেই নির্দেশিকা নিয়ে খবর সম্প্রচার করেছিল নিউজ 18 বাংলা। 24 ঘন্টার মধ্যে সেই নির্দেশিকা বিজ্ঞাপনে বদলে গেল। অর্পণ মণ্ডল রয়েছেন আমার সঙ্গে। অর্পণ, একদমই প্রীতিশঙ্কর, এই যে নির্দেশিকা চালু করা হয়েছিল এবং 24 ঘন্টার মধ্যেই দেখা গেল সেই নির্দেশিকা বদলে গেল, এবং সেখানে এক বিজ্ঞাপন দেওয়া হয়েছে এবং পৌর প্রশাসকের পক্ষ থেকে জানানো হয়েছে যে রাতের অন্ধকারে এই নির্দেশিকার উপরে কারা বিজ্ঞাপন লাগিয়েছেন তারা সেটা জানেন না। এবং আরো এই পৌর প্রশাসকের মতো দ্বিমতও দেখা গিয়েছেন। নজরুল আলী মণ্ডল তিনি জানিয়েছেন যে এই যে নির্দেশিকা সেটা পৌরসভা লাগায়নি এবং তার উপরে যে বিজ্ঞাপন লাগানো হয়েছে সেটাও পৌরসভা জানার কথা নয়। তবে অবশ্যই এই যে পৌরসভার যে অফিসগুলো রয়েছে সেই অফিসে দৃষ্টিকটু বা অশালীন পোশাক পরে তারা আসতে পারবেন না, ভার্বালি সমস্ত আর যে যারা নিরাপত্তা রক্ষী রয়েছে তাদেরকে জানানো হয়েছে হাফ প্যান্ট এবং বারমুন্ডা এই জাতীয় প্যান্ট পরে তারা আসতে পারবেন না। তবে এই নিয়ে কিন্তু রাজনৈতিক চাপানোর শুরু হয়েছে, বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে যে এটা পৌরসভার তাদের নজর দেওয়া উচিত এলাকার উন্নয়নের উপর, পোশাকের উপর না। সব মিলিয়ে বলা চলে যে পৌরসভার যে নির্দেশিকা এবং সেই খবর সম্প্রচারের পরেই দেখা গেল বিজ্ঞাপনের নির্দেশিকা সেখানে চলে আসলো। ধন্যবাদ অর্পণ। নজরুল আলী মণ্ডল প্রশাসক মণ্ডলের সদস্য, তিনি কি বলেছেন শুনুন। পৌরসভা এই ধরনের কোনো উনায় নোটিশ দেয়নি, আর যারা কারা কারা এই ধরনের কাজটা করেছে সেটাও আমাদের জানা নেই। তবে আমরা মনে করি যে আমাদের এই পৌরসভা অঞ্চল, এই পৌর এলাকা, আমাদের এখানকার মানুষ যথেষ্ট রুচিসম্মত, তারা সবটাই তাদের মতো করে বুঝে নেয়, গুছিয়ে নেয়। গতকাল পোশাক নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছিল রাজপুর সোনারপুর পুরসভায়, নিউজ 18 বাংলা সেই খবর সম্প্রচার করে, তারপর সেই নির্দেশিকা, যে নির্দেশিকা গতকাল দেওয়া হয়েছিল সেই নির্দেশিকা বিজ্ঞাপনে বদলে গিয়েছে। দেখুন সেই ছবি, দুদিনের ছবি দেখাচ্ছি, পোশাক নিয়ে গতকাল যে ছবি দেখা গিয়েছিল আজকে সেটি বিজ্ঞাপনে বলে চালিয়ে দেওয়া হয়। পোশাক নিয়ে গতকালে যে বিজ্ঞাপন, সেই পোশাক নিয়ে গতকালে যে নির্দেশিকা, সেই নির্দেশিকা আজ বিজ্ঞাপনে বদলে গেল। গতকাল এই বিষয়টি যথেষ্ট বিতর্ক তৈরি হয় এবং এই খবর আমরা দেখিয়েছিলাম গতকাল, মানুষজন তারা দুরকম বক্তব্য পেশ করছিলেন, আজ সেই নির্দেশিকা বিজ্ঞাপনে বদলে গেল।